ঠিক 12:15 নেতাজি সুভাষচন্দ্রের জন্মের পুণ্যলগ্নে সেই ঐতিহাসিক ক্ষণটিকে স্মরণ করে বেজে উঠল সাইরেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবারে নেতাজির মূর্তির পাদদেশে শ্রদ্ধার পুষ্পার্ঘ নিবেদন করবেন। সাইরেন বাজানোর সঙ্গে সঙ্গে শঙ্খ বাজিয়ে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করলেন, স্মরণ করলেন সেই ঐতিহাসিক পুণ্যলগ্নের। তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ কর, ওই যে দেখি বসুন্ধরা কাঁপল থর থর, বাজল তুর্য আকাশ পথে, সূর্য আসেন অগ্নিরথে আকাশ পথে, এই প্রভাতে দক্ষিণ হাতে বিজয় খড়গ ধর। ধর্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী, অমর বীর্য সহায় তোমার সহায় বজ্রপাণী, দুর্গম পথ সগৌরবে তোমার চরণ চিহ্ন লবে সগৌরবে, চিত্তে অভয় বর্ম তোমার বক্ষে তাহাই পর, তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ কর। 1929 সালে শান্তিনিকেতনে এই সঙ্গীত রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজও এই 2022 সালেও এই গানের মর্মবাণী প্রতিটি ভারতবাসীর হৃদয়ে। আমি আমাদের স্বাধীনতার 75তম বর্ষ কমিটি এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম বর্ষ কমিটি উপলক্ষে আপনাদের সকলকে বলবো, আপনারা একে একে আসুন এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের পরিবার সুগত বোস, সুমন্ত চন্দ্রবাবু থেকে শুরু করে তাদের বাড়ির মহিলারা সকলেই এসছেন এখানে, অজয়দা থেকে শুরু করে, নৃসিংহ ভাদুরী থেকে শুরু করে, ডক্টর শান্তনু সেন থেকে শুরু করে, আমাদের পাঞ্জাবি ভাই ফিরাজ হাকিম থেকে শুরু করে, সুখেন্দু শেখর রায় থেকে শুরু করে, সুবোধ সরকার থেকে শুরু করে, সুভা প্রসন্নদা থেকে শুরু করে, আমাদের মাননীয় স্পিকার বিধানসভা সদ্য বিমান ব্যানার্জি থেকে শুরু করে, আমার কলিগ অরূপ বিশ্বাস, অরূপ রায়, চন্দ্রনাথ বোস, ভারত সেবাশ্রম সঙ্গের আমাদের সকলের সদ্য মহারাজ দিলীপ মহারাজ সহ আরও তার পরিবারের পরিজনের এবং আরও অনেকেই এসছেন, আমি তাদের সকলকে বলবো আপনারা একে একে আসুন এবং মালা দিয়ে আপনারা আপনাদের শ্রদ্ধা জ্ঞাপন করুন। সুগত বোস, সুমন্ত তোমরা যাও, চন্দ্রনাথবাবু আপনারা যান, বাড়ির মেয়েরাও এসছেন আমি দেখেছি, আপনারাও আসুন, আস্তে আস্তে এসে মালা দিয়ে আপনারা ওপরে যাবেন। যতক্ষণ মালা দেওয়া চলবে আমি সুগত সুমন্তকে অনুরোধ করব মাল্যদান করার পরে স্টেজে এসে তারা যেন একটু সুভাষজি সুভাষজির ওপরে গানটা গায়। ওদের আলাদা স্ট্যান্ড দাও, আলাদা স্ট্যান্ডটা দাও, ওদের এখানে আলাদা স্ট্যান্ডটা দাও। ওদিকে ওদিকে আমারটা বাদ দিয়ে